দেশে পরীক্ষামূলক ওষুধ তৈরির কার্যক্রম শুরু হয়েছে এই খবরটা মনে হয় আপনারা অনেকেই হয়তো কিছুটা শুনেছেন। এই ওষুধ কিন্তু রোববার থেকে অর্থাৎ 12 তারিখ থেকে ওষুধ প্রশাসন এটা শুরু করবে, তাদের এটা কতটা কার্যকর বাংলাদেশে চালানো যায় কিনা সেই বিষয়ে তাদের ডিসিশন এখন পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল এবং ডেক্সিনকো তারা এই ওষুধ তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। প্রাইমারিলি এটা একটা ভালো খবর। আজকে একটু আগে জানলাম যে 1 লাখ মানুষ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা সারা পৃথিবীতে, 16 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেই জায়গায় এটা একটা আশার খবর বাংলাদেশের জন্য। আপনারা হয়তো এটা জানেন যে জাপানে 120 জন মানুষের উপরে একটা পরীক্ষা চালানো হয়, সেখানে প্রাইমারিলি সবার কাছে যে এই ওষুধ প্রয়োগ করার পরে সবাই সুস্থ হয়েছে এটা জাপান বলেনি, তবে বলছে যে যারা বয়স কম 40-এর নিচে যাদের বয়স তাদের বেশিরভাগের, তাদের প্রায় সবার ক্ষেত্রেই আপনার 7 দিনের কোর্সের মধ্যেই তাদের পজিটিভ জিনিস তাদের মধ্যে আসছে, মানে তারা সুস্থ হয়েছেন তারা বলছে। জাপানের ফুজি ফিল্ম তয়মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তৈরি করেছে। 2014 সালে মূলত এই ওষুধটি তারা ব্যবহার করেছিল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। এই ওষুধের সাথে আর একটা ওষুধ মিক্স আপ করে তারা এই ওষুধটি তারা মানে প্রয়োগ করার পরে তারা এই ফল পেয়েছে বলে তারা বলছে। এখন এটা আসলে কতটা কার্যকর এটা বাংলাদেশে আমরা কয়েকদিন পরে বুঝতে পারবো, ওষুধ প্রশাসন কি সিদ্ধান্ত নেয় এবং আসলে যদি বাজারজাত করা হয় এটা বাংলাদেশের জন্য সুখবর। এবং ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে তাদের ওখানে ফাইজার নামে এক ধরনের ট্যাবলেটের কথা তারাও বাজারজাত করার প্ল্যান করতেছে। তো এই দুর্যোগের মধ্যে এটা একটা সুখবর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।